হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যে যেখান থেকে লাইভটিকে দেখছি, কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দিই লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। শুরুতেই আপনাদের একটা গুড নিউজ দেই, কালকের লাইভে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের একটা হলুদের প্রোগ্রাম আছে, ওখানে আমাদের ইনভাইটেশন আছে, তো মাত্র সেখান থেকেই আসা, তো অনেক রাত হয়ে গেছে, এখন আর লেট করার মতো অ্যাকচুয়ালি অবস্থা নেই, তো তার জন্য ভাবলাম এভাবেই লাইভে আসি। তো আপনারা একটু জানলেন, দেখলেন ভিডিওগুলো, তো আপনাদেরকে শেয়ার করা হবে আপনাদের সঙ্গে অবশ্যই। রতন দাদা, আনসারি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলী হাসান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আজকে আপনাদের সঙ্গে আর কোনো বেসিক ইনফরমেশন শেয়ার করব না, তো আপনাদের সঙ্গে জাস্ট হাই হ্যালো করবো আর আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। সেটা হলো আমার হাতে একটি দুটি ডিভোর্স পাত্রীর প্রোফাইল এসেছে, যেটা আমি হ্যান্ডেল করছি, আইমিন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তো আমি আপনাদের কাছে ডিরেক্ট সেটাই বলে দেব, বেশিক্ষণ লাইভ করব না বা বেশি কথাও বাড়াবো না। এটা হলো মেয়ে ডিভোর্স, দুটো বাচ্চা আছে, তার আগের হাজব্যান্ডও ডক্টর ছিল, মেয়েও ডক্টর, ইন্টার্ন করছে ঢাকা মনসুর আলী মেডিকেল কলেজ থেকে, তো তার জন্য ডক্টর পাত্রি আবশ্যক, সরি ডক্টর পাত্র আবশ্যক, তো সেক্ষেত্রে ডিভোর্স বা ওয়াইফ মারা গেছে, যে কোনো ধরনের বা ভালো প্রফেশনের পাত্র, আমাদের সঙ্গে একটু ইনবক্সে যোগাযোগ করুন। আপনাদেরকে আমরা পাত্রের বায়োডাটা বা আরও কিছু জানার থাকলে আপনাদেরকে আমরা ইনবক্সে জানিয়ে দেব। আলী হাসান মোল্লা, থ্যাংক ইউ ভাইয়া। রাকিব মল্লিক ভাইয়া, কাইন্ডলি আপনি একটু ইনবক্সে যোগাযোগ করেন, আর যারা যারা লাইভটাতে জয়েন করছেন অবশ্যই লাইভটা শেয়ার করতে ভুলবেন না এবং লাভ লাইক করা দিতে ভুলবেন না, আর অবশ্যই যারা ইউটিউব থেকে লাইভটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ যদি আপনি সাবস্ক্রাইব করলেন বাট বেল বাটন চাপলেন না, সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশান আর্লি যাবে না, অনেক লেট হবে। যারা যারা লাইভটাতে জয়েন করছেন কাইন্ডলি শেয়ার করেন। আচ্ছা, কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে কাইন্ডলি জানান, কে কোন এরিয়ার, আই মিন তাহলে একটু জানা যায় যে আমাদের পেজে কোন কোন জায়গার লোক অ্যাক্টিভ বেশি বা কোন কোন জেলার লোক বেশি দেখা যাক। বিএনসিসির কেউ আছে এখন 11 জনের মধ্যে, বলেন তো আপনাদের এই বিএনসিসি নিয়ে অনেক কথা শোনা যায়, ব্যাপার কি, সমস্যা কি আপনাদের? তারপর অচেনা হৃদয় ভাইয়া, ইনবক্স করেন, ইনবক্স একটু জানান আপনার রিকমেন্ডগুলো। তো নেক্সট পাত্রী সম্পর্কে আপনাদের বলি, নেক্সট পাত্রীও ডক্টর, সে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, এখন সে সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় আছে, মেডিকেল সরি অধ্যয়ন না চাকরিরত অবস্থায় আছে, মেডিকেল অফিসার আছে, তারও ডিভোর্স হয়েছে, শর্ট টাইম ডিভোর্স, 6 মাস হলো ডিভোর্স হয়েছে, তার জন্য পাত্র আবশ্যক। সো প্লিজ এই রিকমেন্ডে কেউ যদি কোনো পাত্র, ভাগ্নে ভাগ্নি, মামা চাচা এরকম যদি থাকে তো আপনাদের যোগাযোগ করেন। অবশ্যই পাত্রের ফ্যামিলি শিক্ষিত হতে হবে, পাত্রকে স্মার্ট হতে হবে, লম্বা হতে হবে, এবং দুজন পাত্রী খুবই লম্বা, স্লিম, যথেষ্ট সুন্দরী, তাহলে ইনবক্সে বাকি ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো এই দুজনের জন্য আপনারা যদি কোনো উপযুক্ত ছেলে পান আমাদের সঙ্গে কাইন্ডলি একটু যোগাযোগ করুন। দিনাজপুর, আমাদের নিচের মানে যে ভাড়াটে সে দিনাজপুরের বউ, রংপুর বিয়ে হয়েছে বা অল্টারনেটিভ সামথিং, যারা যারা লাইভটাতে জয়েন করছি লাইভটাকে একটু শেয়ার করি। আচ্ছা, এই যে 11 জন, আপনারা 11টা শেয়ার ডান করেন তো দেখি আমার কথা কেউ শোনে কিনা। অচেনা হৃদয় ভাই, একটু ইনবক্স করেন, আর আমাদেরকে ইনবক্স করার নিয়ম অবশ্যই আপনার সিভি দিতে হবে এবং ছবি দিতে হবে, এছাড়াও আপনাদেরকে কোন রিকমেন্ড, কোন জেলা, কেমন হাইট, কেমন ফ্যামিলি, কেমন প্রফেশন, কোন ধরনের ভদ্র সৃষ্টি, অনেকে একটু চায় চঞ্চল ছটফট টাইপের, ফ্রি মাইন্ডেড, ওপেন মাইন্ডেড, তো অনেক রিকমেন্ড থাকে, তো এগুলো কাইন্ডলি আমাদেরকে একটু জানিয়ে দেবেন, তা না হলে সমস্যা। তো দেখলাম যে ইনবক্সে কিছু কিছু গাধাগুলা কমেন্ট করে যে আমার অ্যাড্রেস দরকার, আমি কই থাকি, আমি কি থাকি, এগুলো কাইন্ডলি করবেন না। যারা লাইভগুলো দেখছেন অবশ্যই সব স্যাস্ট্রামগুলো ইনবক্সে করবেন না, কারণ যথেষ্ট চাপে আছি, দেখতে পাচ্ছেন বিয়ের কাজ বাজ নিয়ে সব কিছু নিয়ে যথেষ্ট চাপ,
নিজের প্রফেশন, এখানে লাইফ, ওইখানে ইনভাইটেশন, এখানে লাইফ, সবকিছু মিলায়ে কেউ তো আসলে আজাইরা থাকে না। আপনাদের সঙ্গে তো এই ফাজলামি করার আসলে সময় নাই, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদেরও কাজ আছে, আমাদেরও কাজ আছে, তো এসব ফাজলামি করবেন। আর অবশ্যই যারা সিরিয়াস তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবে, অন্যথায় ব্যান করা হবে। কালকে অনেকগুলোকে ব্যান করা হয়েছে, আর প্রয়োজনের লিস্টও আপনাদের দিয়ে দেওয়া হবে। আর বারবার ইনবক্স করার তো দরকার নাই, কই কিছু জানালেন না জানালেন না জানালেন না জানালেন না। এখন একজন পাত্রীর জন্য যদি বক্স করা হয়, তাকে কি দুধালা ভ্যানালা রিক্সালা একটা ধরাই দিব? তারপর রিকমেন্ড অনুযায়ী থাকতে হবে না, খুঁজে দিতে হবে না, বা একটা ম্যাচ মেকিং এর বিষয় আছে না, এগুলো তো আপনাদেরকে ওয়েট করতে হবে। আর এতই যদি তারা থাকে, বাসা থেকে দরজা খুলে বের হন, যাকে দেখবেন তার সঙ্গে চলে যান, হয়ে গেল। তো আপু আপনার বাসা আমার বাসা দিয়ে কি করবেন? আমার বাসা দিনাজপুর ঠেনাজপুর ওদিক কোথাও না, আমি ওদিক আসলে যাইতেও চাই না, বাবা মাছ চাই। আমি যে জায়গার লোক ওই জায়গায় থাকতে চাই, ঢাকার লোক ঢাকাই ভালো, বাইরে কোথাও যেতে চাই না। হবিগঞ্জ থেকে বলছেন, ইতিমধ্যে আমি আমার বায়োডাটা ড্রপ করেছিলাম, কিন্তু আপনি কি ধরনের মেয়ে চান সেটা একটু জানান, না জানালে আপনার সিভি ছবি দিয়ে তো লাভ নেই, আপনাকে লিখতে হবে। ধরেন আই এম এ ডক্টর, আই নিড এ ব্রাইট লুক লাইক 5 ফিট 4 ইঞ্চ ডক্টর বা হাউস ওয়াইফ, কোন টাইপ, এগুলো আপনাকে বলতে হবে না? এগুলো না বললে আপনি আপনার সিভি আর ছবি দিলেন, এখন আমরা কি রাস্তা থেকে একটা ধরে নিয়ে যাই আপনাকে দিব যে এর সঙ্গে আপনার বিয়ে? এটা আপনাকে বুঝতে হবে না। আচ্ছা যাই হোক, যা যা লাইফটাতে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই লাইফটিকে শেয়ার করতে ভুলবেন না, লাভ লাইফ বড় দিতে ভুলবেন না। যাই দেশ থেকে লাইফটি দেখছেন অবশ্যই লাইফটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। সো গুড নাইট, টাটা, আল্লাহ হাফেজ।